নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো একটি খুবই সুস্বাদু চাটনি রেসিপি, কাজু কিশমিশ দিয়ে টমেটো চাটনি। খুবই টেস্টি এই চাটনিটা, যে কোনো অনুষ্ঠানেও আপনারা বানাতে পারেন। খুবই সহজভাবে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আর এই চাটনিতে আমি কোনো রকমের জল ব্যবহার করিনি, তাই এই চাটনিটা আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন, খারাপ হবে না সহজে। চলুন তাহলে দেখে নিই এই সুন্দর চাটনি রেসিপিটা কিভাবে বানাতে হয়। কাজু কিশমিশ দিয়ে টমেটো চাটনি বানানোর জন্য আমি 300 গ্রাম পাকা টমেটো নিয়েছি, আর টমেটোটা আগে ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নিয়েছি, না হলে রসগুলো পরে ধোয়ার সময় কিন্তু বেরিয়ে যেত, তাই টমেটোটা অবশ্যই আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে। ফোড়নের জন্য আমি নিয়েছি 1টা তেজপাতা, 2টো আস্ত শুকনো লঙ্কা আর 2টো ছোট এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। লাগছে 1 চা চামচ সর্ষের তেল। তেলটা যে কোনো তেলই নিতে পারেন, আমি সর্ষের তেলই নিয়েছি, চাটনিতে বেশি তেল লাগে না, তাই বুঝেই দিতে হবে। 100 গ্রাম আমি চিনি নিয়েছি, চিনিটা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 5 ফোড়ন নিয়েছি আমি 1/2 চা চামচ। স্বাদ অনুযায়ী নুন লাগছে, চাটনিতে খুব কমই নুন দিতে হয়, জাস্ট 1 পিঞ্চ। আর হলুদ নিয়েছি 1 পিঞ্চের মতো, বেশি হলুদ দিলে হলুদের গন্ধ হয়ে যায়। 25 গ্রাম কাজু নিয়েছি আর 25 গ্রাম আমি কিশমিশ নিয়েছি। কিশমিশটা আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এই চাটনিতে আমি কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না। এবার আমরা চাটনি বানাতে চলে যাব। গ্যাস অন করে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। চাটনিতে খুবই কম তেল লাগে, না হলে কিন্তু তেলে গন্ধ হয়ে যায়। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, 5 ফোড়নটাও দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে আবার ফোড়নের গন্ধটা চলে যায়, তাই একটু যত্ন নিয়েই প্রথমে ফোড়নটা ভেজে নিতে হবে। দেখুন আমার ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। ফ্লেমটাকে একেবারে লো করে দেব। দিয়ে দেব 1 পিঞ্চের মতো নুন, চাটনিতে কিন্তু বেশি নুন দেয় না। দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা ভেজেও দিতে পারেন, তবে এই চাটনিটা এমনি ভেজে না দিলেই বেশি ভালো হয়। কিশমিশটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। হলুদও খুব সামান্য দিতে হয় চাটনিতে, না হলে হলুদের গন্ধ হয়ে যায়। এলাচ 2টো ফাটিয়ে নিয়েছিলাম, সেটাও দিলাম। এলাচটা কিন্তু ফোড়নে ব্যবহার করবেন না, তাহলে এলাচের গন্ধটা চলে যাবে, এইভাবে পরেই দিতে হবে। ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়েছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, টমেটোটা যাতে টমেটোর জলে সেদ্ধ হয়ে যায়। এই অবস্থায় কিন্তু কোনো মতেই চিনি ব্যবহার করা যাবে না। বেশিরভাগ মানুষই চাটনি করার সময় যেটা ভুল করেন, প্রথমেই চিনি দিয়ে দেন আর অনেকটা জল দিয়ে সেদ্ধ করতে চান, কিন্তু টমেটোটা শক্তই থেকে যায় আর গলে না, তাই টমেটো সেদ্ধ হওয়ার আগে পর্যন্ত চিনি দিতে নেই। আর এই টমেটো চাটনিতে জলের কিন্তু ব্যবহার করা দরকারই হয় না,
তাই আমি লো ফ্লেমে 10 মিনিট রেখে দিচ্ছি। মাঝে একবার আমি ঢাকা খুলে চেক করে নেব যে নিচে লেগে যাচ্ছে কিনা। 10 মিনিট লো ফ্লেমে রাখার পর ঢাকাটা সরিয়ে নিলাম। মাঝে আমি একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন টমেটোটা খুবই সুন্দর গলে গেছে। টমেটো চাটনি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, টমেটোটা খুব ভালো কোয়ালিটি সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু টমেটোটা খুব ভালো গলবে না, শক্ত থাকবে আর চাটনিটা কিন্তু ভালো হবে না। এবার আমরা চিনিটা দিয়ে দেব। টমেটো সেদ্ধ হওয়ার পরই চিনিটা দিতে হয়। আঁচটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করব, ঢাকা দেব না যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে এটা মেল্ট হয়ে যাচ্ছে। 2 মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন চিনিটা খুব ভালো মেল্ট হয়ে গেছে আর একটু ঘনও হয়ে গেছে। আমাদের কাজু কিশমিস দিয়ে টমেটো চাটনি সার্ভ করার জন্য একেবারেই রেডি। চাটনি কিন্তু খুব গরম গরম সার্ভ করতে নেই, এটাকে রুম টেম্পারেচারে এনে সার্ভ করবেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা সার্ভ করলে ভালো লাগে। এই চাটনিটা আপনারা ঠান্ডা করে ফ্রিজে 1 সপ্তাহ অনায়াসে রেখে দিতে পারবেন, কেননা এর মধ্যে কোনো রকমের কিন্তু আমি জল ব্যবহার করিনি, তাই ফ্রিজে বেশ অনেকদিনই ভালো থাকবে। এবার এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই টেস্টি কাজু কিশমিস দিয়ে টমেটো চাটনি। আশা করছি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো আপনাদের এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।